যুক্তরাজ্যের আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে অস্থায়ী বন ক্রয় কর্মসূচি চালু করেছে ব্যাংক অফ ইংল্যান্ড। শুক্রবার সরকারের মিনি বাজেটের পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে IMF এর উদ্বেগের জবাবে আর্থিক বাজারকে স্থিতিশীল করতে এ পদক্ষেপ নেওয়া হলো। বাজারের পরিস্থিতির কারণে পার্লামেন্টের অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন লেবার নেতা স্যার কিয়ার স্টারমার। তবে চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টিং এর দাবি সব ঠিকই আছে। আবু তাহের মুস্তাকিমের রিপোর্ট। অব্যাহত দরপতনের কারণে পাউন্ড প্রেমিকরা যেন খানিকটা দিশে হারা। কোথায় নামছে, কোথায় যেয়ে থামবে পাউন্ড, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা, গবেষণা, আছে সমালোচনাও। সমালোচকরা বলছেন, নতুন চ্যান্সেলরের মিনি বাজেট এবং ব্যাপক ট্যাক্স কমানোর কারণেই তলিয়েছে পাউন্ড। আর সে সমালোচনায় যোগ দিয়েছেন খোদ টরি দলীয় এমপি। I would agree with that. What we're seeing is not just the financial stability issue that we're discussing now, but also, of course, interest rates, yields on longer term gilts going up. তাদের সাথে সুর মিলিয়ে ব্রিটেনে ট্যাক্স কমানোর সমালোচনা করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF। IMF এর ধারণা, 45 বিলিয়ন পাউন্ডের প্রস্তাবনা অর্থনীতিতে ভারসাম্যহীনতার সৃষ্টি করবে। তাই নভেম্বরে সরকারের পক্ষ থেকে যে আর্থিক বিবৃতি দেওয়া হবে তাতে পরিস্থিতি ফুটে উঠবে বলে মনে করছে IMF। তাদের মন্তব্য এবং সরকারের নেওয়া পদক্ষেপের কারণে সুদের হার বাড়ায় রেকর্ড সংখ্যক মর্টগেজ চুক্তি প্রত্যাহার করা হয়েছে। এ অবস্থায় মার্কেট পরিস্থিতি শান্ত করতে অস্থায়ী বন্ড ক্রয় কর্মসূচি চালুর ঘোষণা দেয় ব্যাংক অব ইংল্যান্ড। এতে করে মার্কেটের শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছে তারা। তবে এসব পদক্ষেপ উদ্বেগ কমাতে পারেনি বিরোধী লেবার দলের। তাদের অভিযোগ, সরকারের হাতে ব্রিটেনের অর্থনীতি ধ্বংস হচ্ছে, তাই আলোচনার জন্য অবিলম্বে পার্লামেন্টের অধিবেশন ডাকতে হবে। This is self-inflicted. This was made in Downing Street last Friday. And for what? For uncosted tax breaks for those earning hundreds of thousands of pounds. And so what the government needs to do now is recall Parliament and abandon this budget before any more damage is done. তবে এত সব কথাবার্তার মধ্যে নির্বিকার চ্যান্সেলর। সকালে বিনিয়োগকারী ব্যাংকগুলোর কর্তাদের সাথে বৈঠকে বসেন তিনি। তার মত অনুযায়ী সঠিক পদক্ষেপই নেওয়া হয়েছে। আলোচনায় সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সম্ভাব্য সব কিছু করার কথাও বলেন চ্যান্সেলর। আবু তাহির মুস্তাকিম, TV1 নিউজ ডেস্ক। জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট ছাড়া প্রবাসে নোভিসা স্ট্যাম্প কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারছেন না যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। এতে বিড়ম্বনায় হাজার হাজার প্রবাসী। এই প্রক্রিয়া সহজ না হলে ব্রিটিশ বাংলাদেশের তৃতীয় প্রজন্ম তাদের পৈতৃক সম্পত্তি হারাতে পারে বলে আশঙ্কা করছে সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশি পলিসি ডায়ালগ CBPD।